নমস্কার আপনাদেরকে, আবার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব শিক্ষার প্রকৃতি সম্পর্কে। শিক্ষা কাকে বলে এটা তো আপনারা আগেই জেনে গেছেন। আজ আমরা আলোচনা করব শিক্ষার প্রকৃতি সম্পর্কে। তার আগে আপনারা যদি এমনি কোন এমনি ইন্টারেস্টিং ভিডিও পেতে চান এবং শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো শিক্ষক আমার এই ভিডিওটি দেখে থাকেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমায় মাফ করে দেবেন। চলুন শুরু করা যাক। আগে শিক্ষা সংজ্ঞাগুলো জেনে নেওয়া যাক। অনাদিকাল থেকে শিক্ষাকে অগ্রগতি ও সমৃদ্ধির সঠিক রাস্তা হিসাবে অনুমান করা হয়। প্রাচ্য ও পাশ্চাত্য উভয় দিক থেকে শিক্ষা বিভিন্ন শিক্ষাবিদদের চিন্তাধারা সময়ের প্রয়োজন অনুসারে শিক্ষা শব্দটিকে ব্যাখ্যা করেছে। শিক্ষা নিয়ে বিভিন্ন শিক্ষাবিদ তাদের মতামত দিয়েছেন। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা হল, মহাত্মা গান্ধী বলেছেন, শিক্ষা বলতে আমি বলতে চাই মানুষের সর্বোত্তম শরীর মন ও আত্মা থেকে একটি সর্বাঙ্গীন চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষা মানুষকে চূড়ান্ত সত্য খুঁজে বের করতে সক্ষম করে, যা আমাদের অভ্যন্তরীণ আলো এবং ভালোবাসা সম্পদ দেয় এবং জীবনে তাৎপর্য দেয়। ডক্টর জাকির হোসেন বলেছেন, শিক্ষা হলো ব্যক্তির মনের প্রক্রিয়া তা পূর্ণ বিকাশ লাভ করা। স্বামী বিবেকানন্দ বলেছেন, শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যে বিদ্যমান ঐশ্বরিক পরিপূর্ণতার প্রকাশ। অ্যারিস্টটল বলেছেন, শিক্ষা হলো সুপ্ত শরীরে সুপ্ত মনের সৃষ্টি। রুশো বলেছেন, শিক্ষা হলো শিশুর ভেতর থেকে বিকাশ। হার্বার্ট স্পেন্সার বলেছেন, শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপন। প্লেটো বলেছেন, শিক্ষা হলো সঠিক মুহূর্তে আনন্দ এবং বেদনা অনুভব করার ক্ষমতা। পেস্তালোজ বলেছেন, শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতা, স্বাভাবিক সুরেলা এবং প্রাণতসল বিকাশ। হৈবেল বলেছেন, শিক্ষা হলো জীবাণু মধ্য যা ইতিমধ্যেই ঢেকে রাখা হয়েছে তা বের করা। জন ডিউই বলেছেন, শিক্ষা হলো অভিজ্ঞতা অবাচ্ছন অমাঞ্ছন পুনর্গঠনের মাধ্যমে বেঁচে থাকার প্রক্রিয়া। ইন্দিরা গান্ধী বলেছেন, শিক্ষা একটি মুক্তি শক্তি এবং আমাদেরকে যুগে এটি একটি গণতান্ত্রিক শক্তি, জাত ও শ্রেণী বাধা অতিক্রম করে জন্ম এবং অন্যান্য পরিস্থিতি দ্বারা আয়োজিত বৈষম্যকে মসৃণ করে। শিক্ষার প্রকৃতি, শিক্ষার অর্থ যেমন তেমনি এর প্রকৃতিও, এটা খুবই জটিল। এখন শিক্ষার প্রকৃতি নিয়ে আলোচনা করা যাক। শিক্ষা এখন প্রকৃতি হলো শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটি অবিচ্ছিন্ন এবং জীবনব্যাপী প্রক্রিয়া।
এটি মায়ের গর্ভ থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এটি শৈশব থেকে পরিপক্বতা পর্যন্ত বিকাশের প্রক্রিয়া। এটি মানুষের ব্যক্তিত্বকে প্রভাবিত করে এবং সমস্ত কিছু প্রভাব অন্তর্ভুক্ত করে। শিক্ষা হলো একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। এটি একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রবিধানের মাধ্যমে এর কার্যক্রম পরিচালনাকে বোঝায়। শিক্ষা হলো ব্যক্তি ও সমাজের উন্নয়ন। একে বলা হয় সামাজিক উন্নয়নের একটি শক্তি, যা সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নতি আনে। শিক্ষা হলো আচরণ পরিবর্তন। শিক্ষাগত প্রক্রিয়ার মাধ্যমে মানুষের আচরণ পরিবর্তিত ও উন্নত হয়। শিক্ষা একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। প্রত্যেক ব্যক্তি জীবনে কিছু লক্ষ্য থাকে। শিক্ষা সেই লক্ষ্য অর্জনে অবদান রাখে। সমস্ত শিক্ষামূলক কার্যক্রমে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। শিক্ষা হলো প্রশিক্ষণের প্রক্রিয়া। মানুষের ইন্দ্রিয় মন আচরণ কার্যকলাপ দক্ষতা একটি গঠনমূলক এবং সামাজিকভাবে পছন্দসহ উপায়ে প্রশিক্ষিত হয়। শিক্ষা হলো নির্দেশনা ও দিক নির্দেশনা। এটি একজন ব্যক্তিকে তার সমগ্র ব্যক্তিত্বকে উন্নত করার জন্য তার আকাঙ্ক্ষা এবং প্রয়োজনগুলি পূরণ করার নির্দেশ দেয়। শিক্ষা ছাড়া জীবন অর্থহীন এবং পশু জীবন। প্রতিটি দিক ও ঘটনা সুষ্ঠু বিকাশের জন্য শিক্ষা প্রয়োজন। শিক্ষা হলো আমাদের অভিজ্ঞতা ক্রমাগত পুনর্গঠন। জন ডিউয়ের সংজ্ঞা অনুসারে শিক্ষা আমাদের অভিজ্ঞতাকে সামাজিকভাবে কাঙ্ক্ষিত উপায়ে পুনর্গঠন করে। শিক্ষা ব্যক্তিগত সমন্বয়ে সাহায্য করে। একজন মানুষ একটি সামাজিক জীব। জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেকে সামঞ্জস্য করতে না পারলে তার ব্যক্তিত্ব ভারসাম্যপূর্ণ থাকতে পারে না। শিক্ষার মাধ্যমে সে নিজেকে বন্ধু ক্লাস হ্যালো বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী এবং শিক্ষক ইত্যাদির সাথে মানিয়ে নিতে শেখে। শিক্ষা হলো সুগম বিকাশের প্রক্রিয়া। শিক্ষা শিশুর সমগ্র অনুষদের বিকাশের সাথে সম্পর্কিত। এটি ব্যক্তির শারীরিক মানসিক নান্দনিক নৈতিক অর্থনৈতিক আধ্যাত্মিক বিকাশের কাজগুলি সম্পাদন করে, যাতে ব্যক্তি তার পশু প্রবৃত্তি থেকে পরিত্রাণ পেতে পারে, যাতে সে একটি সভ্য ব্যক্তি হয়ে ওঠে। শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। শিক্ষা একটি স্থির নয়, বরং একটি গতিশীল প্রক্রিয়া যা পরিবর্তনশীল পরিস্থিতি ও সময় অনুযায়ী শিশুর বিকাশ ঘটায়। এটি সর্বদা ব্যক্তিকে উন্নতির দিকে প্রভাবিত করে। এটি সমাজের সময় ও স্থানের
অস্তিত্ব চাহিদা অনুযায়ী সমাজকে পুনর্গঠন করে। শিক্ষা হলো একটি বাইপোলার প্রক্রিয়া। শিক্ষা হলো একটি বাইপোলার প্রক্রিয়া যেখানে একটি ব্যক্তিত্ব অন্য ব্যক্তির বিকাশকে সংশোধন করতে অন্যের উপর কাজ করে। প্রক্রিয়াটি শুধুমাত্র সচেতন নয়, ইচ্ছাকৃত। শিক্ষা একটি ত্রিমাত্রিক প্রক্রিয়া। সমস্ত শিক্ষা জাতিগত সামাজিক চেতনায় ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যায়। সুতরাং সমাজে শিক্ষার লক্ষ্য, বিষয়বস্তু এবং পদ্ধতি নির্ধারণ করবে। এইভাবে শিক্ষা প্রক্রিয়াটি তিনটি খুঁটি নিয়ে গঠিত: শিক্ষক, শিশু এবং সমাজ। ব্যক্তি হিসাবে শিক্ষা, হ্যাঁ বৃদ্ধি হিসাবে শিক্ষা। বৃদ্ধি শেষ হলো আরও বৃদ্ধি এবং শিক্ষা শেষ হলো আরও শিক্ষা। একজন ব্যক্তি একটি পরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান ব্যক্তিত্ব। শিক্ষা উদ্দেশ্য হলো তার বৃদ্ধির প্রক্রিয়াকে সহজভাবে সহজতর করা। তাই একটি পরিপূর্ণ সমাজ ও মানুষের জন্য শিক্ষা ভূমিকা অগণিত। প্রতিটি সমাজ ও জাতির জন্য তা ব্যক্তিত্ব ব্যক্তির জন্য সামগ্রিক সুখ ও সমৃদ্ধি আনা প্রয়োজন। নমস্কার, আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার।